স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে উদয়পুর থেকে যে খবরটা এসে পৌঁছাচ্ছে এই মুহূর্তে উদয়পুর রমেশ চৌমুহনীতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুষ্কৃতীদের হানা তদন্ত করছে এই মুহূর্তে দাঁড়িয়ে আরকেপুর থানার সেকেন্ড ওসিও এসডিপিও এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে এবং হঠাৎ করে এই রকমের একটা ঘটনা কেউই কিন্তু আশা করেননি যার জেরে ব্যাংকে যারা ছিলেন সেখানে নিরাপত্তার দায়িত্বে তাদের থেকে শুরু করে অন্যান্যরা কিন্তু গোটা এলাকায় স্বাভাবিকভাবেই কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উদয়পুর রমেশ চৌমুহনীর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুষ্কৃতীদের হানা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু চাঞ্চল্য বিরাজ করছে যারা ব্যাংকের অফিসিয়ালসরা রয়েছেন এবং পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই কিন্তু গিয়ে পৌঁছেছেন এবং সেকেন্ড ওসিও এসডিপিও গিয়ে পৌঁছেছেন ব্যাংকে এবং তদন্ত কিন্তু এই মুহূর্তে চলছে দুষ্কৃতীরা কারা রয়েছিল সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে এবং তার পাশাপাশি কেউ এলাকাবাসী কেউ কিছু দেখেছেন কিনা সেই বিষয়টা নিয়েও কিন্তু তদন্ত করবে পুলিশ এমনটাই জানানো যাচ্ছে এই মুহূর্তে পুলিশ যারা পৌঁছেছেন সেখানে তদন্ত শুরু করে দিয়েছেন বিভিন্ন ছবি তারা সংগ্রহ করছেন ছবি তারা সংগ্রহ করছেন এবং বিভিন্ন রকমের তদন্ত কিন্তু করছেন এই বিষয়টাকে কেন্দ্র করে কি বলছেন সংশ্লিষ্টরা শুনবো বাথরুম কা জো পিছে কা জো উইন্ডো হ্যায় স্মল উইন্ডো উসকো খোল কে উসকে বাদ ব্যাংক কা জো সিসিটিভি সিস্টেম এন্ড জো বার্গলার অলার্ম সিস্টেম সব কা লাইট কাট করকে সেফ ওপেন করনে কে লিয়ে ট্রাই কিয়া থা আপনারা শুনলেন একজন ব্যাংক কর্মী কি বললেন এ ব্যাপারে এবং তার পাশাপাশি এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে এবং ফরেন্সিক ফরমালিটিজ এর পরে তারা সবকিছু খতিয়ে দেখবেন ব্যাংক থেকে কি কি জিনিস গায়েব হয়েছে বা হয়েছে কিনা কোনো জিনিস টাকা পয়সার কোনো ব্যাপার রয়েছে কিনা সেখানে সবকিছুই খতিয়ে দেখবেন তারা এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে উদয়পুরের রমেশ চৌমুহনীর মতো জায়গাতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দুষ্কৃতীদের হানায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য এবং একটা ভয়ের পরিবেশ ছড়িয়ে পড়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে পুলিশ এই মুহূর্তে তদন্তে নেমে পড়েছে এবং তদন্তে নেমে খুব শীঘ্রই তারা দুষ্কৃতিকারীদের পাকড়াও করতে সমর্থ হবে এমনটাই কিন্তু আশ্বাস দিচ্ছেন পুলিশ আধিকারিকরা এবং সেকেন্ড ওসিও এসডিপিও রয়েছেন জায়গাতে সেই স্থলে রয়েছেন এবং ইতিমধ্যেই তদন্ত কিন্তু চলছে বিভিন্ন জায়গাতেই আমরা প্রায় প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে চুরির ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে ব্যাংকের মধ্যে দুষ্কৃতীদের হানা এটা কিন্তু একটা নতুন সংযোজন বললেই হয় এবং ব্যাংকের মতো সুরক্ষিত জায়গা যেখানে নিরাপত্তা রক্ষীরা থাকছেন থাকছে সিসিটিভি ক্যামেরা কভারেজের মধ্যে সবটা জায়গা সেখানে দুষ্কৃতীদের হামলা স্বাভাবিকভাবেই কিন্তু চিন্তার বিষয় এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা কিন্তু সেই কথাটাই বলছেন সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্য সংবাদ সঙ্গে থাকবেন